হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। প্রত্যেক দিনের মতো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঠের ফার্নিচার কিভাবে পরিষ্কার করা হয়, মানে ঘরোয়া পদ্ধতিতে একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে। যদিও কালো স্পট যদি পড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই যে লিকুইডটা আমি তৈরি করব এটা দিয়ে এত সুন্দরভাবে পরিষ্কার হবে, মানে তোমরা দেখে অবাক হবে। ব্যাপার হচ্ছে জিনিসটা না করলে বুঝতে পারবে না। তো এখানে নিলাম আমি এক কাপ মতো জল, মানে এক গ্লাস মতো জল, আর ওতে দিয়ে দেব এক চামচ চা পাতা। আমি এখানে ভালো চা পাতার ব্যবহার করেছি। তোমরা চাইলে মানে ইউজ করা যে চা পাতা আমরা ফেলে দিই সেই চা পাতাগুলোও ব্যবহার করে নিতে পারো। তো এক কাপ বা এক গ্লাস জলের জন্য এক চামচ চা পাতা যথেষ্ট। তারপরে দেখো এটা বসিয়ে দিয়েছি চুলায়, আর এটা মোটামুটি দুই মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। অবশ্যই দুই মিনিট এটা ফুটাতে হবে। আর এই লিকুইড দিয়ে এত সুন্দরভাবে কাঠের ফার্নিচার পরিষ্কার করা হয় তোমরা দেখে অবাক হবে। তো চলো, এটা দুই মিনিট মতো ফোটানো হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। নামানোর পরে কী করতে হবে তোমরা দেখতে থাকো। যারা আমার চ্যানেলে নতুন এসেছো এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, কারণ অনেক বন্ধু এখনও আছো যে দেখছো দেখে চলে যাচ্ছে। শুধু দেখে চলে গেলে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে হবে, তাহলেই তো আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। ফুটিয়ে নেওয়া জলটা ঠান্ডা করার পরে আমি এখানে ছেঁকে নিয়েছি। ছাঁকার পরে দেখো এখানে নিলাম আমি সুতির কাপড়। অবশ্যই সুতির কাপড় কিংবা গেঞ্জির কাপড় হলেও চলবে, কিন্তু আমার মতে সুতির কাপড় সবথেকে বেটার হবে। এবারে দেখো, মানে কাঠের যে কোনো ফার্নিচার, আলনা বলো কাঠের কিংবা খাট কিংবা চেয়ার, মানে যে কোনো কাঠের ফার্নিচার এইভাবে পরিষ্কার করে নিতে পারো। আমি তোমাদের মানে পার্থক্যটা দেখিয়ে দেব যে মানে পুরো ফার্নিচারে যদি কালো স্পট পড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই সলিউশনটা মানে একেবারে 100% কার্যকরী হবে। তোমরা দেখে অবাক হবে। চলো আমি তোমাদের দেখাচ্ছি, একটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে অপরটা দেখাচ্ছি যে এটা কেমন ছিল আর কেমন মানে হয়েছে আর কি। তোমরা দেখে বুঝতে পারছো এটা এইরকম ছিল, আর পরিষ্কার করার পরে একেবারে নতুনের মতো হয়ে গেছে, মানে নতুনের যেমনটা এনেছিল ঠিক তেমনই হয়ে যাচ্ছে। আর অবশ্যই এটা আমি শুধু বলার জন্য বলছি না, এটা এতটাই কার্যকরী যে আমি এটা দিয়েই মানে পরিষ্কার করি আর কি মাঝে মাঝে। তোমরা করে দেখবে, ট্রাই করে দেখবে, খাট বলো, চেয়ার বলো কিংবা আলনা বলো, কাঠের যে কোনো ফার্নিচার এভাবে পরিষ্কার করে নিতে পারো, একেবারে চকচকে ঝকঝকে মানে নতুনের মতো হয়ে যাবে। আর এমনটা না যে এই চেয়ার সেটটা নতুন আছে তা সে কারণে একটুতে পরিষ্কার হয়ে যাচ্ছে, সে মানে সেটা ব্যাপার নয় বন্ধুরা। এই চেয়ার সেট আমার 22 বছর পুরনো, তবুও দেখো এখনও মানে নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে আছে। তোমরা এইভাবে অবশ্যই ফার্নিচারগুলো পরিষ্কার করে নিতে পারো, মানে কাঠের ফার্নিচারগুলো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, যদি মনে হয় যে প্রয়োজনীয় তাহলে সবার মাঝে শেয়ার করো। আজকের মতো এখানেই শেষ করলাম, কালকে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।